ন্যাটো কেন, কিভাবে গঠিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই ইউরোপের 10টি দেশ এবং যুক্তরাষ্ট্র ও কানাডা এই 12টি দেশ মিলে এই আন্তঃসরকার সামরিক সহযোগিতা জোট দ্য নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো গঠন করে। সামরিক জোট ন্যাটোর মূল উদ্দেশ্য ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নকে ঠেকানো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম বিজয়ী সোভিয়েত ইউনিয়ন। যুদ্ধে জয়লাভ করার কারণে পূর্ব ইউরোপ জুড়ে সোভিয়েত ইউনিয়নের বিপুল পরিমাণ সেনা রয়ে যায়, যে কারণে পূর্ব জার্মানি সহ বেশ কয়েকটি দেশের ওপর আধিপত্য বিস্তার করে সোভিয়েত ইউনিয়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর জার্মানির রাজধানী বার্লিন দখলে নেয় বিজয়ী দেশগুলো। এরপরে দেখা যায় যে 1948 সালের মাঝামাঝি সময়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী জোসেফ স্ট্যালিন পশ্চিম বার্লিনের বিরুদ্ধে অবরোধ শুরু করেন, আর সে সময় পশ্চিম বার্লিন এলাকা ছিল তৎকালীন মিত্রশক্তি যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সের নিয়ন্ত্রণে, কিন্তু পুরো এলাকাটি অবস্থিত ছিল সোভিয়েত নিয়ন্ত্রিত পূর্ব জার্মানিতে। স্বাভাবিকভাবেই সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ার কথা, তবে সেখানে যে ধরনের সংঘর্ষ হবার শঙ্কা করা হচ্ছিল তা এড়ানো গিয়েছে, কিন্তু ওই সংকট সোভিয়েত শক্তিকে রুখে দেবার জন্য বেশ কিছু দেশকে সামরিক সহযোগিতার ব্যাপারে একত্র হতে ভূমিকা রেখেছিল, যা একটি রাজনৈতিক ও সামরিক জোট সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখে। 1948 সালের 4 এপ্রিল উত্তর আমেরিকার 12টি দেশ ও ইউরোপের 10টি দেশ মিলে এই রাজনৈতিক ও সামরিক জোট গঠন করে। ন্যাটোর প্রতিষ্ঠাকালীন 12টি দেশ হল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, কানাডা, নরওয়ে, বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ড, পর্তুগাল, আইসল্যান্ড এবং লুক্সেমবার্গ। ন্যাটোর দাপ্তরিক ভাষা। ন্যাটোর দাপ্তরিক ভাষা দুইটি, ইংরেজি ও ফ্রেঞ্চ। এই দুইটি ভাষাকে ন্যাটো দাপ্তরিক ভাষা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে গ্রহণ করেছে, তবে ইউরোপ ও উত্তর আমেরিকায় প্রচলিত প্রধান 20টি ভাষাকে বেশ গুরুত্বের সাথে দেখে ন্যাটো। ন্যাটোর ওয়েবসাইট 4টি ভাষায় কন্টেন্ট সরবরাহ করে। এই 4টি ভাষা হল দাপ্তরিক ভাষা ইংরেজি ও ফ্রেঞ্চ এবং ইউক্রেনিয়ান ও রাশিয়ান। ন্যাটো হেডকোয়ার্টার। প্রাথমিকভাবে ন্যাটোর হেডকোয়ার্টার লন্ডনে স্থাপন করা হলেও 1952 সালে প্যারিসে স্থানান্তর করা হয়। এরপর পাকাপোক্তভাবে ন্যাটো হেডকোয়ার্টার্স ব্রাসেলসে নিয়ে যাওয়া হয় 1967 সালে। ন্যাটোর যে বর্তমান হেডকোয়ার্টার রয়েছে সেখানে বছরের 6,000-এরও বেশি সেমিনার সম্মেলন অনুষ্ঠিত হয়। 1949 সালে ন্যাটো প্রতিষ্ঠিত হবার পর 1952 সালে তুর্কি এবং গ্রিস যোগ দিতে চাইলে দেশ দুটিকে সদস্য করার মাধ্যমে জোটটি আরও প্রসার লাভ করে। এরপর 1955 সালে যুক্ত হয় পশ্চিম জার্মানি, বর্তমান জার্মানি। পশ্চিম জার্মানি যোগ দেওয়ার পর দীর্ঘ 27 বছরের মাথায় ন্যাটো নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে সক্ষম হয় 1982 সালে। 1982 সালে ন্যাটোর সদস্য হয় স্পেন। এরপর আবার একটি লম্বা সময় কোনো নতুন সদস্য যোগ দেয়নি ন্যাটোতে। 17 বছর পর 1999 সাল থেকে এই সংস্থা বা সংগঠন সাবেক পূর্বাঞ্চলীয় জাতি রাষ্ট্রগুলোকেও সদস্য করে নেয়। 1999 সালে 3টি দেশ, চেক রিপাবলিক, হাঙ্গেরি এবং পোল্যান্ড যোগ দেয়। ন্যাটো প্রতিষ্ঠার পর 2004 সালে সবচেয়ে বেশি সদস্য গ্রহণ করে। 2004 সালে 60টি দেশকে ন্যাটোর সদস্য পদ দেওয়া হয়। 2004 সালে যে সকল দেশ ন্যাটো সদস্য হয় সে দেশগুলো হল বুলগেরিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া এবং স্লোভেনিয়া। 2009 সালে 2টি দেশ আলবানিয়া ও ক্রোয়েশিয়া সদস্যপদ লাভ করে এবং 2017 সালে সদস্যপদ পায় মন্টিনিগ্রো। 2020 সালে সদস্য হয় উত্তর মেসিডোনিয়া। 2023 সালে 4 এপ্রিল ন্যাটোর 31তম তথা সর্বশেষ সদস্যপদ পায় ফিনল্যান্ড। বর্তমানে ন্যাটো জোটভুক্ত মোট দেশ 31টি। ন্যাটোর ভবিষ্যৎ কী? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ন্যাটো এর বড় দেশগুলোই চাচ্ছে না এই সংস্থাটি থাকুক। যুক্তরাষ্ট্র মনে করছে ন্যাটোর পেছনে তারাই বেশি অর্থ ঢালছে, তবে সে অনুপাতে গ্রহণযোগ্য ফল পাচ্ছে না। ফ্রান্স মনে করছে ন্যাটো একটি অকেজো প্রতিষ্ঠান। অন্যদিকে বা প্রায় সমমান দেশগুলো আমেরিকাকে খুব একটা পরোয়া করছে না। ন্যাটো থাকবে কি থাকবে না সে প্রশ্নের উত্তর বলা যায় এটি স্থায়ী হবে না, কিন্তু এটি কবে বিলুপ্ত হবে সেটি নিশ্চিতভাবে বলা যায় না।
আমেরিকা যুক্তরাষ্ট্র কখনোই চাইবে না ট্রান্স অ্যাটলান্টিক লিঙ্কটি না থাকুক, কারণ ইউরোপ ও ইউরোপিয়ান ইউনিয়নের সাথে একটি ভালো কার্যকর কৌশল ন্যাটো ছাড়া তাদের সামনে আর দ্বিতীয়টি নেই। রাশিয়াকে ঠেকানোর পাশাপাশি চীনকেও মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্র এবং এর মিত্র বলে বিবেচিত দেশগুলোর জন্য ন্যাটো হলো একটি বড় রকমের শক্তি। এছাড়া বিভিন্ন অঞ্চলের অসদস্য অংশীদার দেশগুলোকেও কাছে পাওয়ার প্রতিশ্রুতিও ন্যাটোর মাথাওয়ালা দেশগুলো নষ্ট করতে চাইবে না। তবে আমরা যা অনুমান করি তার উল্টো ঘটে যায় অনেক সময়। ন্যাটো কতদূর যাবে, ন্যাটো কতদিন টিকবে, সেটি সত্যিই বলা মুশকিল। এ তথ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট কিংবা কানাডার প্রধানমন্ত্রীর কাছেও নেই।